হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। তো আজকে আবারও খেলছি নো ওয়ে টু ডাই সার্ভাইভাল গেম। আর এই গেমে আজকে দুটো মেশিন বিল্ড করব, একটি আর্মার ওয়ার্ক বেঞ্চ আর একটি স্টোন কাটার বেঞ্চ। তো এই দুটো মেশিন বিল্ড করব, আর এই মেশিন দুটো থেকে কী কী জিনিস পাওয়া যায়, কীভাবে তৈরি করতে হয়, তৈরি করার জন্য এই রিসোর্সগুলো কোথায় পাওয়া যায় সব কিছু তোমাদেরকে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এটা আমার বাংকার, ওকে। তো বাংকারটা লেভেল আপ করতে হবে ভাই, 2 লেভেল রয়েছে। তাড়াতাড়ি লেভেল আপ করলে ভাই আমাদের যে স্কিলগুলো রয়েছে স্কিল বাড়বে। আর আমি অনেক কিছু হাতিয়ার কালেক্ট করে রেখেছি অনেক লোকেশন থেকে, ওকে। তো আমি আজকে এই দুটো মেশিন বিল্ড করবো, একটি আর্মার ওয়ার্ক বেঞ্চ আর একটি স্টোন কাটার বেঞ্চ, ওকে। তো এই দুটো বেঞ্চ তৈরি করার জন্য ভাই অনেক কিছু জিনিস লাগবে। তো আর্মার ওয়ার্ক বেঞ্চ তৈরি করার জন্য 4 রকমের জিনিস লাগবে। তো সব কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু আরেকটা জিনিস পাওয়া খুবই মুশকিল, সেটা হচ্ছে ফিশিং হুক। আর স্টোন কাটার বেঞ্চ তৈরি করার জন্য লাগবে উডেন বোর্ড, স্টোন, স্ক্র্যাপ মেটাল আর রোপ, মানে দড়ি। তো এই জিনিসগুলো খুব সহজে পাওয়া যায়, ওকে। তো আমি তোমাদেরকে ফিশিং হুক কালেক্ট করে দেখাবো কোথায় ফিশিং হুক পাওয়া যায়, ওকে। তো ভাই ওয়াল ম্যাপে আসতে হবে। তো একটা ইভেন্ট এসেছে, তো বন্ধুরা এই ইভেন্টগুলো অবশ্যই লুট করবে, ডিফিকাল্টি লো ভাই, এখানে অত জম্বি নেই, জম্বি খুব সহজে মারতে পারবে। তো আমি চলে যাবো অন্য একটা লোকেশনে। তো এটা হচ্ছে ফরেস্ট এজ, এই লোকেশনে ভাই অনেক কিছু রিসোর্স পাওয়া যায়, কিন্তু আমাদেরকে যেতে হবে রিভার্স ব্যাঙ্ক অপশানে, ওকে, মানে ব্যাঙ্ক এই ম্যাপে যেতে হবে। তো এর ডিফিকাল্টি মিডিয়াম ভাই, এখানে অনেক জম্বি রয়েছে, তাদেরকে মারতে হবে, মারার জন্য অবশ্যই হাতিয়ার নিয়ে আসবে। তো আমি এই লোকেশনে চলে আসবো, আর তোমাদেরকে বলবো কোথায় ফিশিং হুকটা পাওয়া যায়, ওকে। আর এই অপশনে ভাই, মানে এই লোকেশনে ভাই আরও জিনিস পাওয়া যায়, অনেক কিছু রিসোর্স পাওয়া যায়, যেমন আয়রন অর পাওয়া যায়, তারপর ক্লে পাওয়া যায়, আর সালফার পাওয়া যায়, আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো এখানে একটা জম্বি রয়েছে ভাই, জম্বিটাকে মারতে হবে। তো আমার হাতিয়ার ড্যামেজ হয়ে গেছে, হাত দিয়ে আমি মারছি। আর এই ম্যাপে যে জম্বিগুলো রয়েছে সেই জম্বিগুলো মিডিয়াম জম্বি, তো একটু ভালো একটা হাতিয়ার নিয়ে আসবে, তো মারতে খুবই সুবিধা হবে। তো আমার কাছে একটা শট রয়েছে, অস্ত্র রয়েছে, তো এর পাওয়ার অনেক বেশি, ওকে। তো আমার সামনে রয়েছে দুটো উল্ফ, তো দেখো বন্ধুরা এক হিটে এই দুটো উল্ফকে আমি মেরে দিলাম। এই শটের খুব পাওয়ার, কিন্তু এই শটটা আর বেশিক্ষণ থাকবে না, এর ডিউরেবিলিটি খুবই কম, ওকে। তো দেখো বন্ধু, এলোভেশনে অনেক কিছু জিনিস পাওয়া যায়, অনেক কিছু রিসোর্স পাওয়া যায়। তো আমার সামনে রয়েছে স্টোন ভাই, স্টোন অনেকগুলো পেলাম, একটা রক থেকে 3টা করে স্টোন পাওয়া যাচ্ছে। তো আমার সামনে রয়েছে আয়রন রক, ওকে। তো আয়রন রক থেকে আয়রন অর পাওয়া যায়। তো আমার সামনে আর একটা রক রয়েছে, এটা হচ্ছে ক্লের রক, ক্লের রক থেকে ক্লে পাওয়া যাচ্ছে ভাই, অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো সালভারও পাওয়া যায়, আর এই লোকেশনে সব থেকে ফাইবার বেশি পাওয়া যায়, ওকে। তো ফাইবার কালেক্ট করার জন্য এই লোকেশনে আসতে পারো ভাই। আর এই লোকেশনে একটা রয়েছে নদী ভাই, ছোট্ট একটা নদী রয়েছে, ওকে। আর এই নদীতে আমরা জল ভর্তি করতে পারবো, যে খালি বোতলগুলো রয়েছে, খালি বোতলগুলো ভাই এই নদী থেকে জল ভর্তি করা যাবে, ওকে। তো তোমাদেরকে আমি জল ভর্তি করে দেখাবো এই লোকেশন থেকে, ওকে। আর এই লোকেশনে সব থেকে বেশি ফাইবার পাওয়া যায়, তো ফাইবার অবশ্যই কালেক্ট করার জন্য এই লোকেশনে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এখানে একটা ভেলা পড়ে আছে, মানে নৌকো পড়ে আছে ভেঙে ভাই। তো এই ভাঙ্গা নৌকো থেকে ভাই অনেক সময় সেই হুকগুলো পাওয়া যায়। তো আমি একটা হুক এই লোক মানে এই নৌকো থেকে পেয়েছি, ভাঙ্গা নৌকো থেকে। তো এখানে দুটো হাতিয়ার পেয়েছি, বইটা নাকি পেলাম। তো এই লোকেশনে একবার মানে যে কোনো মানে ভালো করে তোমরা লুট করো, তো অবশ্যই তোমরা ফিশিং হুক পাবে। তো দেখো বন্ধুরা, আমি একটা ফিশিং হুক পেয়ে গেছি অলরেডি, আমার বাড়িতে একটা ফিশিং হুক রয়েছে, আর দুটো জলের বোতল পেয়েছি। তো এই দুটো জলের বোতল খালি এমটি হয়ে আছে, ওকে। তো এগুলো ভর্তি করতে হবে ভাই, খালি জলের বোতলগুলো ভর্তি করার জন্য নদীতে নামতে হবে, ওকে। তো নদীর মধ্যে নামতে হবে ভাই। তো এই জলের মানে ইউজ করতে পারছি না, কারণ এই জলের বোতলে জল নেই, ওকে। তো জল ভরার জন্য ভাই ব্যাগে ক্লিক করতে হবে, তারপর জলের বোতলে ক্লিক করার পর ইউজ করতে হবে, ওকে। তো দেখো বন্ধুরা, জল ভরে নিল। তো ব্যাকপ্যাকে ক্লিক, ও মাই গড, এখানে হয়নি, একটা স্লট ফাঁকা রাখতে হবে, ওকে। তো মাশরুমটা আমি খেয়ে নিলাম, তো এবার হবে মনে হয়। তো দেখো বন্ধুরা, আমি জল ভরেছি। তো ব্যাকপ্যাকে দেখো একটা জলের বোতলে জল ভর্তি হয়ে গেছে, এইভাবে জল ভর্তি করতে হয়। তো অবশ্যই তোমরা এইভাবে জল ভর্তি করবে, কারণ সার্ভাইভ করার জন্য জল পান করতে হবে, প্লাস খাবার খেতে হবে সময় মতো। তো ভাই সব কিছু কালেক্ট করা হয়ে গেছে, আমি আমার বাড়িতে চলে এসেছি, ওকে। তো এবার সেই দুটো মেশিন বিল করব। তো আমার কাছে সব কিছু রিসোর্স অ্যাভেলেবেল আছে, তো সেই দুটো মেশিন আমি খুব সহজে তৈরি করতে পারবো। তো খুব তাড়াতাড়ি সেই মেশিনগুলো তৈরি করবো, আর তোমাদেরকে বলবো সেই মেশিনের কাজ কী, সেই মেশিন থেকে কী কী জিনিস পাওয়া যায়, ওকে। তো প্রথমে তৈরি করব আর্মার ওয়ার্ক বেঞ্চ। আর্মার ওয়ার্ক বেঞ্চ তৈরি করার জন্য ভাই লাগবে ফিশিং হুক, আরও অনেক কিছু জিনিস লাগবে, দেখি নিয়ে কী কী লাগবে। উডেন বোর্ড লাগবে, স্টোন লাগবে, আর লাগবে ফাইবার, ওকে। তো ফাইবার লাগবে ভাই, সব কিছু রয়েছে আমার কাছে, ফাইবার না ভাই কটন লাগবে, ওকে। তো বন্ধুরা, এই হলঘরে আমি বসিয়ে দিলাম, আর এই হলঘরটা আমি মেশিন বসানোর জন্য রেখেছি। তো ওয়ার্ক বেঞ্চটা মানে আর্মার ওয়ার্ক বেঞ্চটা বিল্ড করা হয়ে গেছে। তো এবার তৈরি করতে হবে স্টোন কাটার বেঞ্চটা, ওকে। তো এই আর্মার ওয়ার্ক বেঞ্চ থেকে ভাই এই সব জিনিস তৈরি করা যায়, ক্লোথ তৈরি করা যাবে, রোপ দড়ি তৈরি করা যাবে, তারপর মানে জামা কাপড় এই আর্মারগুলো তৈরি করার জন্য এই মেশিনটা অবশ্যই বিল্ড করতে হবে। তো এই মেশিন থেকে কিন্তু দড়ি তৈরি করা যায়, তো অবশ্যই দড়ি তৈরি করার জন্য আর্মার ওয়ার্ক বেঞ্চটি অবশ্যই বিল্ড করবে। তো এবার আমি বিল্ড করবো স্টোন কাটার বেঞ্চ, ওকে। স্টোন কাটার বেঞ্চটা ভাই বিল্ড করে দিয়েছি, তো দেখবো এই বেঞ্চ থেকে কী কী জিনিস তৈরি হয়।
তো এই বেঞ্চ থেকে তৈরি হয় স্টোন ব্রিক। তো স্টোন ব্রিক অবশ্যই লাগবে, দুটো করে স্টোন দিয়ে দুটো মানে একটা স্টোন ব্রিক তৈরি হয়। আর এই স্টোন ব্রিকগুলো দিয়ে আমরা ওয়ালগুলো আপগ্রেড করতে পারবো। তো দেখো বন্ধুরা, এটা এক লেভেলের ওয়াল, তো দুই লেভেলের ওয়াল তৈরি করার জন্য লাগবে উডেন বোর্ড, তারপর তিন লেভেলের ওয়াল বিল্ড করার জন্য লাগবে সেই স্টোন ব্রিকগুলো। তো দেখো বন্ধুরা, দুটো মেশিন আমি বিল্ড করেছি, একটি আর্মার ওয়ার্ক বেঞ্চ আর একটি স্টোন কাটার বেঞ্চ। তো ভাই, এই মেশিন দুটো অবশ্যই বিল্ড করতে হবে, কারণ এই মেশিন থেকে অনেক কিছু জিনিস তৈরি হয়, তো অবশ্যই এই মেশিনগুলো বিল্ড করবে। তো বন্ধু, আজকের গেম প্লে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আমার চ্যানেলটা যারা কোনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।